নমস্কার বন্ধুরা, হরি নিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিতই পিঠা, মিনি চিতই পিঠা, চালের গুঁড়ো আর ভাত দিয়ে। মিনি চিতই পিঠা বা আপ্পাম চিতই পিঠা বলতে পারো তোমরা, এটা আপ্পাম ট্রেতে এটা আজকে বানাবো। তো চলো দেখে নিই রেসিপিটা। তো সবার প্রথমে ব্যাটার বানাবো, তার জন্য এখানে নিয়েছি আমি 1.5 কাপ মতো চালের আটা। এর মধ্যে দেবো সামান্য নুন। নুন আর চালের আটাটা একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। তো অল্প একটু জল দিয়েছি আমি, এখানে চালের আটাটা অল্প, সেই জন্য অল্প করে জল দিতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে। তো জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দেব ভাতের পেস্ট। তো এখানে আমি একটা মিক্সার জারে 1 বাটি ভাত নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ভাতের পেস্টের থেকে প্রথমে 1 বড় চামচ ভাতের পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে দেখবো, যদি পাতলা মনে হয় তাহলে পরে আরও একটুখানি দেবো। তো আপন ট্রেতে বানানোর জন্য ব্যাটারটা একটুখানি ঘন করতে হবে, যেমন আমরা মাটির খোলাতে বানাই ওর থেকে সামান্য একটু ঘন বানাতে হবে ব্যাটারটা। তো তারপর আমি এখানে একটা পাউন্ড ট্রে নিয়েছি, এখানে ভালোভাবে তেল লাগিয়ে নেব সব কটা ভালোভাবে তেল লাগিয়ে নেওয়ার পর আমি ব্যাটারের মধ্যে অ্যাড করব 1/2 ছোট চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডাটা দিলে বেশি ভালো হবে না, তো বেকিং পাউডারটা ইউজ করতে হবে এখানে। তারপরে ভালোভাবে করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার পাউন্ড ট্রেতে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা পুরোপুরি ভরব না, একটু একটু খালি থাকবে। তো সবকটা গরতই ভরার পর আমি এখানে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে এটা 4-5 মিনিট মতো হতে দেবো। 4-5 মিনিট পর এখানে সব পিঠেগুলো ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো আমি এবার এক একটা করে তুলে নেবো এগুলো। তো একটা টুথপিক নিয়েছি, এখানে টুথপিক দিয়ে ভালোভাবে সবগুলো উঠিয়ে নেব, আর তারপর বাকিগুলো আমি এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি, একদম ইনস্ট্যান্ট মিনি চিতই পিঠা। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো।